আজকের এতদিন বাদে প্রেস রিলিজ করে বলা হচ্ছে যে ত্রিলোচন মাহাতোর খুনে একজন পাঞ্জাবি মাহাতো বলে একজন মানুষকে গ্রেফতার করা হয়েছে। পঞ্চায়েত ভোটের পরেও হিংসা কমেনি পুরুলিয়াতে এবং সারা রাজ্য জুড়ে বিজেপির বহু কর্মী মারা গেছেন, তার মধ্যে একজন হলেন পুরুলিয়ার ত্রিলোচন মাহাতো। ত্রিলোচন মাহাতোর বাবা মহামান্য কলকাতা হাইকোর্টে এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করে ইতিমধ্যে মামলা করেছেন। এতদিন পর ধরা পড়লো ত্রিলোচন মাহাতোর খুনি। আসলে ঠিক খুনি বলা যাবে না, পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে, তার নাম পাঞ্জাবি মাহাতো। পুলিশ বলছে তদন্ত চলছে, একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এতে খুশি হয়েছেন বিজেপি কর্মী ও ত্রিলোচনের পরিবার। অমিত ভাই এখনো পুরুলিয়ায় পা দেননি, তাকে সন্তুষ্টি করার জন্য বলা হচ্ছে যে ত্রিলোচন মাহাতোর খুনে একজন পাঞ্জাবি মাহাতো বলে একজন মানুষকে গ্রেফতার করা হয়েছে। অনেকের মতে বিজেপি কর্মীরা এতদিন ধরে যে বিক্ষোভ ও সমাবেশ করছিলেন তাতেই তৎপর হয়ে পুলিশের এই ধরপাকড়। মুকুল রায় অবশ্য বলেছেন অমিত শাহ আসছে, তাকে খুশি করতেই পুলিশ তৎপর। অমিত শাহ আসবে এটা শুনেই একজন সন্দেহভাজনকে পাওয়া গেছে। আশা করা যায় অমিত শাহ যদি সাক্ষাৎ পুরুলিয়ায় আসে তখন পুলিশ অবশ্যই আরও তৎপর হবে এবং তাদের মৃত্যুর রহস্যের সঠিক কিনারা করবে। এতদিন হয়নি আজকে প্রেস রিলিজ করে বলতে হচ্ছে যে ত্রিলোচন মাহাতোর খুনে রাজ্য সরকার অ্যাক্টিভ হয়েছে।